ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা চলছেই বুধবার যোগ হয়েছে আরও সাতটি মামলা আর সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়ালো বাষট্টিটি তবে এসব মামলার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা গত চার ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক এগারো সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থার দেয়া সংবাদ উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই প্রকাশের কথা স্বীকার করেন মাহফুজ আনাম ওই কাজকে তার সম্পাদকীয় জীবনের ভুল সিদ্ধান্ত উল্লেখ করেন তিনি এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল এরপর থেকেই ঢাকাসহ সারাদেশে স্টার সম্পাদক মাহফুজা নামের বিরুদ্ধে দায়ের হতে থাকে একের পর এক মামলা বুধবার গাজীপুর রাজবাড়ী জয়পুরহাটে আরও তিনটি মামলাসহ সর্বমোট তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো আটান্নটি এসব মামলার অধিকাংশই মানহানির এবং কয়েকটি রয়েছে রাষ্ট্রদ্রোহের আর মামলাগুলোর বাদী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও সরকারি কুশলীরা তবে আইন বিশেষজ্ঞরা এসব মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে ছাড়া অন্য কেউ বাদী হয়ে কারো বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে না আর রাষ্ট্রদ্রোহের মামলা করতে হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে সমস্ত দেশে এত সব মামলার প্রয়োজন নেই তথ্যভিত্তিক ঢাকা শহরে একটা মামলা করলেই হতো সেটা বিচার বিশ্লেষণ করে আদালত দেখত যে নাকি দরখাস্তকারী সেই কিভাবে উক্তির জন্য জন্য বা সংবাদ পরিবেশনের মামলাটি করেছে কি কারণে আদালত এটাকে গ্রহণ করেছে এবং জারি করেছে তবে এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান কাগজপত্র না দেখে তিনি কোনো মন্তব্য করবেন না এটা আমি জানি না ঠিক এখন আদালতের কোনো বিষয়ের উপরে আমি সেখানে কি অভিযোগ আছে না আছে সেটা আমি তো জানি না কাজেই কাগজপত্র না দেখে এখান থেকে একটা মন্তব্য করে দেওয়া আমার পক্ষে ঠিক হবে না এদিকে সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে সংবাদকর্মীরা ছাড়াও শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন শাহ ইমন নিউজ নাইন ঢাকা